নিশাত বিজয়, নিউজ বাংলার যশোর জেলা প্রতিনিধি। আজকে আমি আসছি যশোরের বেকুটিয়ার দলিত নারীদের একটি পূজা মণ্ডপে। গত বছর থেকে এই পূজা মণ্ডপে পূজা অর্চনা শুরু হয় দুর্গাপূজা উপলক্ষে। এবছর তাদের দ্বিতীয় আয়োজন। গত বছর আমরাই প্রথম এই দুর্গাপূজা নিয়ে হচ্ছে নিউজটি করেছিলাম, তখন সারা দেশে একটি আলোড়ন তৈরি হয়েছিল। তার কারণ হচ্ছে সারা ভারতবর্ষে দলিত নারীদের উদ্যোগে, শুধু দলিত নারীদের না, দলিত সম্প্রদায়ের মানুষ নিজেরা উদ্যোগ নিয়ে পূজা অর্চনা শুরু করে। তাদের যে জাতপাতের একটি ব্যাপার আছে, সে তারা নিপীড়িত হিসাবে নিজেদের মনে করে এবং আর্থিক কিংবা সামাজিক বাস্তবতায় হাজার বছর ধরে তারা এই দেশের একটি নিপীড়িত জাতিসত্তা। সেই জাতিসত্তার খোলস, নিপীড়নের খোলস থেকে বেরিয়ে আসার জন্য তারা প্রতীকী হিসাবে এবছর দ্বিতীয়বারের মতো এই পূজা অর্চনা শুরু করেছে। আজকে হচ্ছে পূজার দ্বিতীয় দিন, আজকে সপ্তমী। সেই সপ্তমীতে আমরা আসছি এই পূজা মণ্ডপে। আমাদের সাথে কথা বলবেন এই দলিত নারীদের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আয়নামতি রানী বিশ্বাস। নমস্কার দিদি। আপনাদের এই দ্বিতীয় বছরের যে পূজা, এবছর আপনারা গত বছর যে সংকটটা পার হতে আসছে, এবছর আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা কি আরো সমর্থন বেশি পাচ্ছেন? গত বছর আমরা যখন পূজা শুরু করি তখন অধিকাংশ মানুষই আমাদের দিকে মানে একেবারে সংকীর্ণ চোখে তাকিয়েছিলেন, এবং যখন মিডিয়াভাবেরা আমাদের দিকে মানে এগিয়ে আসলো, এবং গত বছরের আমরা যখন আমাদের মিডিয়াতে মিস করলো, এবং আমাদের গত মাসে আমাদের কলকাতা থেকে একটি আসে যে সেখানে আমাদের এই নিউজটা পাঠাতে বলে, ওনারা বলছে যে এই সারা পৃথিবীর ভিতরে দলিত নারীরা যে পূজা করে সেটা হচ্ছে বাংলাদেশ, এবং আমরাই সেই দলিত নারী। এবং এবার আমাদের মানে সবার একটি মানে এমন সুদৃষ্টি, এবং সবাই মানে আমাদের প্রতি একটা ভালোবাসার হাত নিয়ে এগিয়ে এসেছে। এই জন্য আমি সর্বপ্রথমে বিশেষ করে ধন্যবাদ দিই মিডিয়াকে, কারণ মিডিয়া যদি আমাদের সাথে না থাকতো তাই এই মানে সাফল্যর এটা আসলে আমাদের হতো না। আমি বিশ্বাস করি যে মিডিয়া আমাদের সাথে থাকবে, এবং আমার মূল মানে চিন্তাধারা হচ্ছে শুধু মায়ের পূজা না, আমি চাই যে দলিত নারীরা বেরিয়ে আসুক, তারা সম্মানের স্থানে যাক, এবং আমাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের মূল মানে চিন্তা, মূল স্বপ্নটাই হচ্ছে সেটা, যে যাতে আমাদের দলিত নারীরা সম্মানের দিক থেকে এগিয়ে যায় এবং সবার সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে। সেই ব্যাপারে আসলে আমরা এক বছরের ভিতরে মানে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, যেহেতু আমাদের অনেক পিছিয়ে, অনেক মাইনাস লেখাপড়ার দিক থেকে, এসব দিক থেকে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং বিভিন্ন জায়গায় হিন্দু যে প্রধান প্রধান জায়গায় কথা বলেছি, তারাও আমাদের আশা দিচ্ছে আমাদের সাথে আরো আছেন এই পূজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি জয় কিরানী দাস। দিদি আপনি হচ্ছে এই কতটা সমাজ থেকে গত বছর যখন করছিলেন, এই সমাজের কি প্রতিবন্ধকতার একটা ব্যাপার ছিলেন, যেটি আমরা শুনছিলাম যে অনেকে চাচ্ছিল না, আপনাদের সম্প্রদায়ই অনেকে চাচ্ছিল না যে নারীরা এগিয়ে এসে আমরা বাইরে বেরোতে পারিনি, একটু পূজা মণ্ডপে একলা আসতে পারিনি স্বামীদের সাথে ছাড়া, এখন আমরা সবই একলাই করতে পারছি, আমরা চাই প্রতি বছর আপনারা সেইভাবে একলাই করতে পারি। আমরা তো এখনো দেখি, মনে করেন ভারতে দলিত নারীরা যদি হচ্ছে কোনো পূজা মণ্ডপে যায়, হচ্ছে ওই পূজা মণ্ডপে তাদের প্রতি আবার নির্যাতনের একটা ব্যাপার থেকে, তো আপনারা কি আশা করছেন যে এইভাবে পূজা উদযাপন যদি আপনারা নিজেরাও শুরু করেন, যে আপনাদের প্রতি যে নির্যাতনের যে মানসিকতা সেটা কমে
গত বছর অনেক মানুষ ধরো জানে না বুঝতে পারেনি আসেনি এবছর সবাই আসবে আমাদের সাথে হচ্ছে এবার কথা বলবেন লেখক ও সাহিত্যিক এবং এই দলিত সমাজের প্রতিনিধি এবং এই পুরো উদ্যোগে যিনি ওতপ্রোত ভাবে জড়িত বিভূতোষ রায়। ধন্যবাদ দাদা। আপনাদের হচ্ছে এই যে দীর্ঘ পরিক্রমা বলা যায় 1000 বছর ধরে এই দলিত সমাজ পিছিয়ে, তারা কোনো ধরনের পূজার অধিকার পায় না, সমাজ থেকে হচ্ছে বিচ্ছিন্ন, এই ধরনের পদক্ষেপ কি 1000 বছরের শৃঙ্খলাটা ভাঙবে বলে আপনার মনে হয়? আমার বিশ্বাস তাই, কারণ হিন্দু মাইথোলজিতে দলিত মানুষ আজন্মসিদ্ধ, তারা কখনো অধিকার পায়নি এবং যাতে তো নয়। তো আমরা আমাদের সংগঠন হলো বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন BDERM, আমি BDERM সভাপতি কেন্দ্রীয় কমিটি। আমরা চেয়েছি যে বাংলাদেশের দলিত আন্দোলন হলো মানবাধিকার আন্দোলন, দলিত জনগোষ্ঠী অস্পৃশ্য অনগ্রসর। আমরা বেশিরভাগ ধন্যবাদ দিতে চাই এই সরকারকে, যে এই সরকার দলিত জনগোষ্ঠীর জন্য সোশ্যাল সেফটি নেটের মধ্যে নিয়েছেন এবং রাজস্বের খাত থেকে বরাদ্দ দিয়েছেন এবং অনেক সমাজসেবা থেকে অনেক বরাদ্দ হয়েছে। তো এই যে আন্দোলনটা আমরা যারা দলিত জনগোষ্ঠীর জন্য আন্দোলন করছি, এই আন্দোলনে বাংলাদেশ সরকার বিশেষ সুনজরে নিয়েছেন এবং অনেক কাজই করছেন দলিত জনগোষ্ঠীর জন্য, এবং বিশেষ করে আবাসিক সমস্যা সমাধান করছেন এবং যারা দলিত জনগোষ্ঠীর মধ্যে যারা ভূমিহীন তাদেরকে ভূমিও দিচ্ছেন, এবং সবচেয়ে বড় বড় কথা যে সামাজিক সুরক্ষার মধ্যে ছাত্রবৃত্তি এবং বয়স্ক ভাতা বৃত্তি বিশেষ নজরের মধ্যে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের বিশেষভাবে এটা নজরে আনার জন্য আজকে বাংলাদেশ একটি রোল মডেল দলিত জনগোষ্ঠী আন্দোলনে। বহুমাদেশের দলিত জনগোষ্ঠীর জন্য যে সমস্যাটা আমরা ভোগ করি সেটা হলো বর্ণবৈষম্য বিলোপ আইন। বর্ণবৈষম্য বিলোপ আইনটা আমাদের সংসদে ওঠার কথা, বারবার আমরা চেষ্টা করে যাচ্ছি BDERM-এর পক্ষ থেকে, কিন্তু আজও পর্যন্ত সেই দলিত নারীদের এই শৃঙ্খল ভাঙার প্রচেষ্টা, পাহাড় ডিঙানোর প্রচেষ্টা সফল হবে এই বিশ্বাস নিউজ বাংলাও রাখে। নিউজ বাংলার যশোর জেলা প্রতিনিধি নিশাত বিজয় আজ বিদায় নিচ্ছে।